ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যখনই আল্লাহ পাকের আযাব গজবের কথা শুনবে তখন অন্তরের মধ্যে একটা চিক মারবে, কলিজার মধ্যে চিক মারবে। ওই কলিজার চিকের কারণে কারো চোখ থেকে পানি বের হয়, কারো চোখে পানি নাই, কিন্তু অন্তরের মধ্যে যে কম্পন শুরু হয়, শরীরের লোমগুলো দাঁড়া যায়, মনের মধ্যে একটা ভয় সঞ্চার হয়, এটাও ইমানের আলামত, এটাও কিসের আলামত? ও বন্ধু আসো, অন্তরের মধ্যে ভয় তৈরি করো, তার কারণ তোমার আমার প্রত্যেকের মরা লাগবে কি লাগবে না বলো? মরা লাগবে কি লাগবে না? আমাদের প্রত্যেকেই মরা লাগবে, প্রত্যেকেই কবরে যাওয়া লাগবে, কোন মানুষ দুনিয়ায় থাকতে পারবো না। আজকে যারাই দুনিয়া আছি, 100 বছর পর দুনিয়ার মধ্যে একটা মানুষও থাকবে না, একটা মানুষ 100 বছর পর থাকবে না, সব বিদায় হয়ে যাবে, আবার নতুন মানুষ আসবে। আজকে তুমি আর আমি যাদের জন্য টাকা পয়সা বানাই, বাড়ি ঘর বানাই, জায়গা জমি কিনতেছি, এই মানুষগুলো মনে রাখবা, 100 বছর পর তোমারে আর মনে রাখবে না, রাখবে? এখন এখানে যারা আছেন, যদি ইন্টারভিউ নেই, যে আপনার দাদার বাপের নাম বলেন তো, শতকরা 90 জন দাদার বাপের নাম জানে না, বাবা দাদা এরপরে আর জানে? দাদার বাপের জন্য দোয়া চাইছে এমন লোক পাইনি এখন পর্যন্ত। হুজুর, আমার দাদার বাবা খুব ভালো মানুষ ছিল, আমার দাদার বাবার একটু দোয়া করেন, করে নাই, চায় নাই দোয়া এই পর্যন্ত আমার কাছে, এই 35 বছরে চায় নাই, নানা পর্যন্ত দোয়া করেন, নানার বাবাকে চিনি না, নানার বাবার নাম নেই না, ঠিক না? তো বুঝা গেল আমার পরবর্তী প্রজন্ম যদি ভালো হয় তাহলে দাদা পর্যন্ত মনে রাখবে, নাতিরা পর্যন্ত মনে রাখবে, ছেলে নাতি এর পরে আর পরবর্তী প্রজন্ম মনে রাখবে না। যারা আমার অর্থ সম্পদ ভোগ করবে, যারা আমার টাকা পয়সা জায়গা জমি ভোগ করবে, তারা কিন্তু আমার নামটাও জানবে না, আমার নামটাও নিবে না। এটাই হলো দুনিয়ার নিয়ম, দুনিয়ার সবাই তোমাকে আমাকে ভুইলা যাবে, যাদের জন্য আমি পাগল হয়ে মাওলাকে ভুইলা গেলাম তারাই একদিন আমাকে ভুলে যাবে। অতএব বন্ধু আমার আসো, তুমি আর আমি মাওলার জন্য পাগল হয়ে যাই, তুমি আর আমি যদি মাওলার জন্য পাগল হয়ে যাই, মাল্লাহুল মাওলা বালাহুল কুল, আল্লাহ পাকের পাগল যখন বন্দা হয়ে যায় গোটা দুনিয়া বন্দার জন্য পাগল হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার মধ্যে যা কিছু তৈরি করা হয়েছে সব কিছু আমি আল্লাহ তাআলা আমার বান্দা আমার বান্দীর জন্য তোমাদের জন্য তৈরি করেছি। ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, এই পৃথিবীর মধ্যে যা আছে, পানির নিচে যা আছে, আকাশে যা আছে, জমিনের নিচে যা আছে, সব কিছু আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য তৈরি করেছি। বলেন সুবহানাল্লাহ,